হবে আমাকে দিয়ে? হবে মানে সবকিছু, তুমি সব ধরনের ক্যারেক্টার করতে পারবে, রোমান্টিক, ডার্ক রোমান্টিক, থ্রিলার, সবকিছু। সুযোগ দিলে ট্রাই করে দেখা যেতে পারে। সুযোগটা আমি তোমাকে করে দেবো। এই সাদিয়া। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, তোমার কি অবস্থা, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। তোমাকে তো ক্যাম্পাসে অনেকদিন দেখি না। আপনাদের থেকে একটু দূরে দূরেই থাকি এখন। কেন বলো তো? ও বুঝছি, ওই যে রাতুলের ব্যাপারটা। ঠিক ওই রকম না, আবার ওই রকমও বলা যায়। এইসব কথা কেউ এখনো মনে রাখে না। আসো বসি, তুমি খোঁজ নিয়ে দেখো, রাতুল এতদিনে 1 ডজন প্রেম করছে এবং 1 ডজন ব্রেকআপ করছে, বসো। কিন্তু সবাই তো আর রাতুলের মতো নয়। আরে বাদ দাও এসব। এই এটা তো আমি আগে খেয়াল করি নাই, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। থ্যাংক ইউ ভাইয়া। হোয়াট এ ফটোজেনিক ফেস। বাই দ্য ওয়ে, তোমার রাইট সাইডটা সোফিয়া লরেনের মতো লাগে। কিন্তু সোফিয়া লরেনের তো চুল ছোট, আমার তো বড়। Don't argue with me. I told you only about your right side. Okay. আবার তুমি যখন হেঁটে চাও না, তোমাকে নানিকে বেবি ছেড়ে নিতে হবে। আপনি কি ইটালিয়ান ফিল্ম দ্বারা একটু বেশি প্রভাবিত? আবার তোমার রাইট সাইড রেখা দিয়ে মতো লাগে। রেখা দি? রেখা দিটা আবার কে? আরে সাদিয়া, তুমি রেখা দিকে চিনো না? বলিউড অভিনেত্রী। ও আচ্ছা, উনি আপনার দিদি হন? দিদি বলবো স্যার কি বলবো, আমাদের ফিল্ম পিপলস না, এই জন্য তো বলি। কিন্তু আমাকে তো কোনো দিক থেকে তার মতো লাগে না। আরে সাদিয়া, আমি তোমাকে অন্য কিছু বোঝাতে চাইছি। অন্য কিছু বলতে? মানে আমি বলতে চাচ্ছি যে তুমি ফিল্মে আসো। ফিল্মে? হ্যাঁ। কিন্তু আমি তো অভিনয় জানি না। আরে অভিনয় দেখিও, তুমি দেখতে অনেক সুন্দর। হবে আমাকে দিয়ে? হবে মানে সবকিছু, তুমি সব ধরনের ক্যারেক্টার করতে পারবে, রোমান্টিক, ডার্ক রোমান্টিক, থ্রিলার, সবকিছু। সুযোগ দিলে ট্রাই করে দেখা যেতে পারে। সুযোগটা আমি তোমাকে করে দেবো। এত নির্লজ্জ তুই, তুই কোনোদিন ভালো হবি না। আরে ওকে, ওকে মানে ও আমার পিছে অনেকদিন ধরে ঘুরতেছে, তো সুযোগ করে দিচ্ছে না, এই জন্য জেলাস থেকে আমারে মারছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে বিশ্ব দরবারে প্রমাণ করে দিব তোমার ট্যালেন্ট। চলো। কোথায়? তোমার মাপ নিতে হবে না। দিয়া দাও তুই একটা।